আমি দেখলাম আমার একটা সেনাপতি দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই মুহূর্তে আমি দেখলাম আমার আরেকটা সাহাবি যার নাম হলো জাফর, তার হাত থেকে তলোয়ারটা লইয়া একেবারে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছি। এবার জাফর এমন ভাবে যুদ্ধ করতেছে, ও আমার বন্ধুরারি আমার আমার হুজুর বলেছেন, এখানে অনেক হিন্দুরাও আওয়াজ শুনতে আসে, হকের জন্য হক কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে তোর আমার সাহাবীরা খুব হৃদয় বিদারক, আমি দেখলাম আমার জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল, এই তলোয়ারটা নেওয়ার পরে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার জাফর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে, ওই হাত থেকে অর্ধেকটা হাত কাইটা ফালাইয়া দিছে। এবার এত ভারী তলোয়ারটা জাফর হাতে তুলতে পারে না, অর্ধেকটা কাইটা এইভাবে দুলতাছে গো। এবার হযরত জাফর এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে জাফর যুদ্ধ করতেছেন, কিন্তু জাফরের ডান হাতটা কেটে গেছে, এবার অর্ধেকটা কেটে গেছে আর অর্ধেকটা এমন ভাবে জ্বলতেছে। এই ঘটনাগুলো শুনলে মজা লাগে না? যারা দিনের জন্য রক্ত জড়াইছে তারা জানে কত কত দানে কত চাল, নিজের জীবন ধরে পানি পানি কইরে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিয়া, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দেয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরাও চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, আমার নবীর উপর আর কোন নবী আছে? এই নবীকে ইচ্ছা করলে ঘরে বসে থেকে আল্লাহরে বলতে পারতেন, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আমার নবী সেখানে বসে না থেকে মা থেকে গেল, দিনের জন্য কোরআনের জন্য গিয়ে নিজের রক্ত মুবারক জড়িয়েছে, সাইফের জমিনে পিঠটা লাল লাল করে হলাইছে, দন্ত মুবারক ভাঙা টুকরা টুকরা করে হলাইছে, হেলমেট দিয়ে মাথার মগজ পর্যন্ত পাথর আঘাতে হেলমেট ঢুকে গেছে। এরপরে আমার নবী বলেন, আল্লাহ জিব্রাইল কয় নবী গো আপনি এদেরকে ধ্বংস করে দেন, বদদোয়া দিয়া সাড়ে সাড়ে দেন। আমার নবী বলছে, জিব্রাইল আমি তো সফিউল্লাহ নই, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো খলিফাতুল্লাহ নই, আমি তো খলিলুল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নই, আমি হইলাম হাবিবুল্লাহ, আমি তো রাহমাতাল লিল আলামিন। এমন একজন নবী ঘর থেকে বসে খবর দেয়, নিজের বডির মধ্যে ব্যথা লাগলো কিন্তু এমন ভাবে কান্দে নাই, গর্তের মধ্যে পড়ে গিয়াও কান্দে নাই, গর্তে পয়রা ব্যথা লয়া উম্মতি উম্মতি কয়া কানছে, উম্মতি উম্মতি কয়া কানছে। কিন্তু নবীর সাহাবি যখন হাত গাইটা গেছে ঘর থেকে পয়সা পয়সা, আমার নবী মসজিদ দিকে চোখের পানি ফালাইয়া গাইমা গেছে। এবার আমার নবী বর্ণনা দেয়, আমার জাফর তলোয়ারটা বাম হাতের মধ্যে লইয়া এমন ভাবে লইয়া যুদ্ধ করতেছে, এমন ভাবে লইয়া যুদ্ধ করতেছে, ডান হাতে এমন ভাবে ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে পারতেছে না। কেমনে আমি ঘটনাটা কইতাম? এবার হিন্দি ছাত্র জীবনে এই ঘটনাটা হুজুরে যখন বলছে আমার কিতাবুল মাগাজির থেকে, তখন
আমার হুজুরে কান্দে কান্দে আমার কাছে আমরা ক্লাসে এটা পড়াইতো কয় রে এমনে চলতেছে এবার আমরা দেশের মধ্যে যদি দিনের দিনের ময়দানে যায় এমন বলে হাত কাটতে গেলে আমরা মেডিকেলে রয়ে যাইব এই পাগলা এমন ভাবে যখন চলতেছে এবার পাগলা তো যুদ্ধ করতে অসুবিধা হইতাছে হঠাৎ করে পাগলা এই ডান হাতটার ভয়ের নিচে ভালাইয়া এমন ভাবে টান দিয়া ছিঁড়ে ফেলাইছে গো এবার একটা বিয়াদব আইসা ওই জাফরের বাম হাতের মধ্যে এমন জোরে কোপ মারছে গো হাতটার কাইটা দেহ থেকে আলাদা ফালাইয়া দিছে আর ওই যে তলোয়ারটা ছিল তখন জাফর কেমনে যুদ্ধ করব আমার নবী মসজিদে থাইকে কইলে আমার জাফরে ওই তলোয়ারটার কাছে গেছে এমন ভাবে ঘুরতেছে হঠাৎ করে দেখে তলোয়ারটা বইয়া রইছে আমার জাফর যাইয়া দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা দইরা ফলাইছে রে বাবা ও বন্ধু রে ও বন্ধু হো হবিগঞ্জের বাবা ইসলাম তাই এমনি আকাশ দিয়া উইরা আসে নাই ইসলামটা আকাশ দিয়া উইরা আসে নাই হিন্দি মিন টাইমে আমার নবী কয় আমার জাফরে ওই দাঁত দিয়া দিয়ে ওই তলোয়ারটারে কামড় দিয়া ধরলো ধরার পরে দিয়া দবরা ধাক্কা মেরা মাটির মধ্যে ফালাইয়া এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল আমার নবী কয় আমার জাফরে ওরা এমন ভাবে মাইরা ফালাই আমার নবী একদিন কয় উম্মত হাশরের ময়দানে সবাই আমার পিছে পিছে জান্নাতে যাবে কিন্তু একটা মানুষ তার দুইটা ডানার মধ্যে পাখির ডানা লাগাইয়া দিব সবাই আমার পিছে পিছে যাবে একটা মানুষ সবার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে যাবে জিজ্ঞাসা করা হয় নবী গো লোকটা কেডা আমার নবী বলে লোকটা চিনো না দিনের জন্য যার দুইটা হাত কাইটা ভালাইছিল এর নাম হলো জাফর তার উপাধি হইল তৈয়ার জোরে কোন আল্লাহু আকবার আর জবান বলে কোন আল্লাহু আকবার আমার নবী বলে আমি বিচলিত হইয়া গেলাম আমার জাফর যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়া ঘাত করতে করতে আমার জাফর দুনিয়া থেকে বিদায় করে দিছে এবার আমার নবী বলেন ওই মুহূর্তে তলোয়ারটা ঠাস করে হাতে নিছে একজন সাহাবা যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ যাকে আল্লাহর তরবারি বলা হয় যাকে আল্লাহর তরবারি বলা হয় যাকে আল্লাহর তরবারি বলা হয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যাকে আল্লাহর তরবারি বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ যাকে আল্লাহর তরবারি বলা হয় ওই কইছে ওই লোকের নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ওই তিনি তখন ওই যুদ্ধের ময়দান থেকে এইভাবে হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে তার একটা মুসলমান ভাই নবীর একটা সাহাবীর এমন ভাবে হাত কাইতে ফলাইছে ওই খালিদ ইবনে ওয়ালিদের ভিতরে একটা জজবা উঠে গেছে আর সহ্য করা যায় না আজকে মুসলমান বিপদে পড়ে গেলে আরেক মুসলমান হাতে তালি দেয় আজকে আমরা একটা বিপদে পড়ে গেলে আরেক জনের হাতে তামাশা করে না 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 ও খুব যুবক আমার নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ এইভাবে তলোয়ারটা হাতে নিলেন হাতে নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন বন্ধুরে আমার ওহো যুবক ভাইরা খালিদ ইবনে ওয়ালিদের পাওয়ার এত বেশি তিনি এমন ভাবে কসুরি পানার মতন কাফের গুলারে একেবারে নাচতে না বোধ করিয়া পালাইতাছে কিন্তু হঠাৎ করে তার মাথা থেকে হেলমেটটা পড়ে গেছে ওই মুহূর্তে হযরত খালিদ ইবনে ওয়ালিদ একবারে পাগলের মতো হইয়া গেছে আমার হেলমেট কই কইয়া দৌড় মারছে এখন পিছন দিক দিয়া কাফের ধাও মারলো ধাও মারার কারণে এবার অন্যান্য সাহাবীরা বলে খালিদ আপনি
যুদ্ধের ময়দান থেকে কোথায় দৌড় মারতেছেন? এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ কয়, আমার মাতার টুপিটা পাইতেছি না। আরে টুপি খুঁজতে গেছেন, আমাদেরকে তো ওরা সবাই মাইরা ফালাইব, আমরা তো যুদ্ধের জিতা, যুদ্ধটা হাইরা যাইতেছি। কয় না, কিছু করার নাই, আমার টুপি লাগবো। এবার টুপির জন্য খালিদ বিন ওয়ালিদ পাগলের মতো হয়ে গেছে। এবার খুঁজতে 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 যাইয়া ইন্দিমিন টাইমে ওই মাতার টুপিটা পাইছে। মারহাবা জোরে বলে, লেলার গোহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে যুবকরা শিখো, খেয়ে না খেয়ে তিনি প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিনিয়ে, তাই ফের কাফেরেরাও চিনল না এ হলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার আমরা নবীরে বলা কোনোভাবে সম্ভব? সব ছাইরা দিব কিন্তু আমার নবীরে ছাড়া যাবে না। আমার নবী বলেন, আমি দেখতেছি আমার খালেদ পাগলের মতো দৌড়াইতাছে, দূরতে দূরতে যাইয়া মাথার মধ্যে টুপি লাগাইলো, ও হবিগঞ্জের বাবা জবান দেখলো তো, ইয়া রাসূলুল্লাহ আমার খালেদ এত সাহসী, টুপিটা পরার সাথে সাথে শক্তি শেষ, ডাক দিয়া কো খালেদ তুমি কেন টুপির পিছনে পিছনে দৌড়লা? কই আমার গায়ের মধ্যে শক্তি নাই, সব শক্তি আমার টুপির ভিতরে। এই আওয়াজে মারিনা জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতে গনি আর রাসূলুল্লাহ। এ বন্ধু মাথার মধ্যে টুপিটা যখন লাগাইল, আবার তিনি ঘুরাইয়া দাঁড়াইয়া গেছে, সাহাবীরা বলে এমন শক্তি, চার পাঁচজন একসাথে কুক দিলে, খালিদ বিন ওয়ালিদ এমন ঘুরান্তি দিলে, সব গোলারে কচুরি পানার মতন সমান কইরা ফালাইছে। আপনারা বলেন গায়ের ভিতরে কি গায়ের জোর না বেলায়তের জোর? হাইরে আমার বাবারা, আল্লাহ কয় তোর ডানে কেউ নাই, তোর বামে কেউ নাই, তোর সামনে কেউ নাই, তোর পিছনে কেউ নাই, মাঝখানে তোর অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর উপরে ভরসা আছে। মনে রাখবি পৃথিবীর কেউ যদি তোর সঙ্গে না থাকে, আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট। ঠিক কি না বলেন? ওয়ালামু আমি আল্লাহর ভয় থাকে, আমি
আল্লাহর উপরে ভরসা থাকে। ডানে তোর কেউ নাই, বামে তোর কেউ নাই, সামনে তোর কেউ নাই, পিছনে তোর কেউ নাই। মনে রাখবি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের চাদর তোমার উপরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন, আর জোরে জোরে বলেন ঠিক কিনা। এবার যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসলো। আমার নবী বলেন আমি দেখলাম জাফরের পাগলের মতন এমন ভাবে যুদ্ধ করে। এরপরে আমার আল্লাহ ফাতাহ বিজয় দান করেছেন, তাদের উপরে আমার আল্লাহ বিজয় দান করেছেন। ও আখাজারা ইয়া, ওই পতাকাটা যখন খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে নিল, তার নেতৃত্বে আমার আল্লাহ যুদ্ধের ময়দানে বিজয় দান করেছেন। এরপরে আমার নবী বলেন আমার নবীর আমার সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন। আমার দেশের মধ্যে কিছুদিন আগে পরীক্ষা রেজাল্ট দিল, এসএসসি রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার আগে পরীক্ষা ছিল কি ছিল না দেখবেন, পরীক্ষা দেওয়ার পরে দেখবেন, পরীক্ষা দেওয়ার পরে কুলাপর ছেলে মেয়েরা আপনারা মন্তব্য করে কেমন হয়েছে কেমন হয়েছে একটা মন্তব্য করে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবাই কেরামরা একজন আরেকজনের সঙ্গে কথা বলে, একজন বলতেছে জাফর যেমন করে মারছে আমার এই স্মৃতিটা আমার চোখ থেকে দূরে সরাইতে পারি না। এই মানুষটা জাফর কথা শুনছে সাড়ে ১৪০০ বছর আগে, লোকটা ওই জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মানুষটা পাশে বইসা, আমার পাশে বইসা, চোখের পানি পালায়া কানছে। দেখেন ঘটনা শুননা যদি কান্দে, ঘটনা যারা দেখছে তাদের কাছে কেমন লাগছে, কথা গন ঠিক কিনা। এই জন্য যুবক যে তার চিনে সে তার কিনে, সাহাবীরা বলতেছেন কেউ কেউ বলতেছেন জাফর শাহাদতটা মেনে নেওয়া যায় না। আরেক দল বলতেছে আরে জি চলে তো গেছে, অনেকে চলে গেছে, কিন্তু যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যেইভাবে একটা বিপদ লাগাইছিল, হঠাৎ কইরা টুপির কারণে খালিদ যখন পিছন দিকে দৌড় মারছে আমরা সবাই মনে করছি আমরা হেরে গিয়েছি, কিন্তু জাফরে মাথার মধ্যে টুপিটা লাগাইয়া আবার যখন তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে আমার আল্লাহ আমারে বিজয় দান করেছে। একজন ডাক দিয়া কয় খালিদ তুমি যুদ্ধের ময়দানে টুপির জন্য দৌড় মারলা কেন, হেলমেটের জন্য দৌড় মাইরা, আমাদের কলিজার পানি শুকাইয়া ফালাইছিলা কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার তোমরা আমার বীর বলতেছ, আসলে আমি আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয় হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি, ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শক্তি গুলো ওই হেলমেটের ভিতরে, কারণ হেলমেটটার ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আছে। আমার নবী নূরের নবী মাটির নবী না, বল মাটির নবী না, ওই নবীকে নিজের মত মনে কর না, না না নবী কারো মত না, বল না 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 নবী কারো মত না, বল আমার নবী নূরের নবী ঠিক না বেটি। এই জন্য যুবক আমার নবীর চুল মুবারকে বরকত আছে না নাই? আসলে আছে, আসলে আছে। আমি নিজে আমার নবীর দাড়ি মুবারক দেখেছি, নবীর চুল মুবারক দেখেছি, মিলাদুন নবীর দিনে দেখেছি, লাইন টু লাইন মানুষ ওযু করে লাইনে দাঁড়াই, বাড়ির বেলাওয়ালের সময়টা ওপেন করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মরলে মাটির তলে যামো, মানুষ লাইন ধরে ধরে দেখে, লাইন ধরে ধরে দেখে। আমি সি আমি যখন ওই চুল মুবারকের বরাবরে গেলাম, আল্লাহর কসম এই চুল মুবারকটা আমার নবীর চুল মুবারক ছিল, কুকরানু কুকরান চুল মুবারক। এইভাবে বটা থাকে আমরা আগের দিনও দেখেছি এইভাবে বটা, কিন্তু আমার নবীর চুল মুবারক যখন ওপেন করা হয় নবীর উপরে দরুদ সালাম পরে পরে আমরা চুল
চুল মুবারক দেখি, আল্লাহর কসম নবীর চুল মুবারক এইভাবে সোজা হয়ে যায়। আমি মাটির নিচে যাব যদি প্রমাণ দিতে না পারি, আমার সঙ্গে লয়েন কোন এক সময়, ও বন্ধুরে আমার নবীও জিন্দা, আমার নবীর চুল মুবারক জিন্দা। আল্লাহু আকবার বলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাত তুলতেন না সবাই, এত কষ্ট লাগে নবীর জন্য হাত তুলতে। আ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের গরি তুমি মোদের ই তুমি নিদান করানে ওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নিজের হাতের লেখা জানেন না সবাই, তুমি মনে রাশারালো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মনে রাশারালো তাই তো তোমায় আরে দহ নামের ফুল দানিতে একটা জবান বন্ধ রাখবেন না, বিজয় দেওয়ার মালিক মালিক ইজ্জতের মালিক কে, রহমতের মালিক কে, আল্লাহর জন্য রক্ত গায়ে থেকে জড়াইলে আমার আমা রহমত দেই কি দেই না। হাইরে আমার বাবা আমি এখন গজল বললাম, একটা মানুষ আমার টাকা দিয়া দোয়া চাইয়া গেছে, আরে নবীর পক্ষে শান গাইলে সম্মান বাড়ে না কমে না, নবীর মহব্বতের আলোচনা করলাম, এখন আমার নবী হলো মসজিদের মিম্বরে, ঘটনা চলতেছে অনেক দূরে, এটা হলো আমার মনুয়াস, ওইটা ঘটনা বলছি এই ঘটনা জানার জন্য, আর এখন যেটা বলবো এটা ঈমান কারে তাজা করার জন্য কথা বলেন ঠিক কি না। আইরে আমার আব্বুরে আমার নবী হলো মসজিদের ভিতরে, আর যুদ্ধ চলতেছে অনেক দূরে, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই, এখন হবিগঞ্জে মাহফিল চলতেছে, আমার নবী কয় ভাও আল্লাহ মায়ু পড়াইয়া কুসুম কুম ওয়ালা রুকুম কুম, আমি নবী সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, আমি নবী চাইলে যেমন দেখি ঘুমায়া গেলে ও দেখি, আর জোরে বলো সুবহানাল্লাহ, এই জন্য তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যাই, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, মানে হলো নবী কারো মত না ঠিক কি না। কি দিতি হাদিয়া দিছো মাশাআল্লাহ, আল্লাহ তোমার কবুল করুক। বন্ধু কই দিছিলাম নবী দেখার ক্ষমতা আছে না নাই, এই জোরে বলো আছে না নাই, তুমি দেখবা কেমনে তোমার চোখের মধ্যে আবু জাহেলের চশমা, জোরে বলো ঠিক কিনা।
আগে আকীদা মজবুত করতে হইব। কবরে আমার নবী সারা এখানে গুরুস্থানটা আছে না? এই সোহেল কবর গুরুস্থান আছে না? এখন যদি আল্লাহ আমার একটা ক্ষমতা দিত গুরুস্থানটা যাইতাম, যাইয়া কবরটা করতাম, কইরা বাসটি সরাইয়া লাশটার তুলনা দিত আমার আল্লাহ, জীবিত করার পর জিগাইতাম কবরে তুই কেমন আছস, আমার ডাইরে কই লোকটা বলে দিত কবরে পৃথিবীর কেউ আপন না, একমাত্র আপন রাহমাতুল লিল আলামিন। আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবী যদি ঘরে থাকা ওই এত কিলোমিটার দূরের যুদ্ধের কন্ডিশন দেখা দেখা আঙ্গুল দিয়া ধরে ধরে শাহাদতের বর্ণনা দিতে পারে, আজকে মোহনপুরের জমিনে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতেছি আমার নবী দেখার ক্ষমতা আছে না। এটাই হলো ইমান। এটা কি? ইমান।